শান্তি ও গণতন্ত্র সমাবেশের খবর জানবো। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ থেকে সহকর্মী ফারহানা জ্যোতি আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। জ্যোতি, এই মুহূর্তে শান্তি ও গণতন্ত্র সমাবেশের কি খবর আছে? কারণ আমরা জানি যে একটু পরেই সেটি শুরু হবে। কারা এসে জড়ো হয়েছেন, কি বলছেন তারা, সব মিলিয়ে জানান। আপনি যেটি বলছিলেন যে শান্তি এবং গণতন্ত্র সমাবেশ আওয়ামী লীগের, একটু জানিয়ে রাখি যে এই সমাবেশটি এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে বড় আকারে যে সমাবেশ, সেই সমাবেশটি আজকে আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এবং এই সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এবং ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের যে সমস্ত সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন আছে সেই সমস্ত সংগঠনের নেতা কর্মীরা। এবং আমরা দেখেছি যে যারা সাবেক হয়েছেন সেই নেতৃবৃন্দ এসেছেন, তেমনি বর্তমান যারা নেতৃত্বে আছেন তারাও এসেছেন এবং তাদের নেতৃত্বে ছোট বড় বিভিন্ন মিছিল নিয়ে এখানে প্রায় আমরা দুপুর একটার পর থেকেই দেখেছি যে এখানে এসে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। তা আমরা যখন এখানে এসে উপস্থিত হয়েছি তখন আমরা দেখতে পেয়েছি যে বেশ ঠান্ডাই ছিল পরিবেশ, হিম। এখানে প্রবাহিত হচ্ছে তার মধ্যেই ছোট ছোট এবং বিভিন্ন স্লোগানে মুখরিত মিছিলগুলো এসে জড়ো হচ্ছিল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, যেই রাস্তাটি, পুরো রাস্তাটি জুড়েই এই শান্তি এবং গণতন্ত্র সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ। এবং এই যে সমাবেশে আমরা একটু আগে যেমনটা দেখাচ্ছিলাম যে বিভিন্ন রকমের ব্যানার ফেস্টুন নিয়ে ইতিমধ্যে হাজির হচ্ছেন এবং এই আওয়ামী লীগ অফিসের আশেপাশে যে সমস্ত নেতৃবৃন্দ আছেন যারা সহযোগী এবং অন্যান্য সংগঠনের, তারাও এসেছেন এবং আসছেন এবং এই আশা অব্যাহত থাকবে মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়া পর্যন্ত। ইতিমধ্যে মঞ্চে বক্তব্য রাখছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং উত্তর আওয়ামী লীগের নেতৃবৃন্দ যোগ দিবেন। আর পরবর্তীতে আসলে আরো জানিয়ে দিব যে এখানে যে সমস্ত আনুষ্ঠানিকতা আছে এবং এই পুরো আয়োজনটি ঘিরে নিরাপত্তা বলয়ও বেশ দৃঢ় আমরা প্রত্যক্ষ করেছি। আপনাকে ধন্যবাদ।